বসন্তের পরেই গ্রীষ্মের খরতাপ প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা এবং এই সময়ে মানুষ তৃষ্ণার্ত থাকে এবং মানুষের উপশমের জন্য নানা ধরনের ইচ্ছায় বা অনিচ্ছায় নানা ধরনের খাবারও গ্রহণ করে থাকে এবং এ থেকেই সূত্রপাত রোগের জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় গরমে নানা ধরনের পেটের অসুখ এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ এনামুল করিম সহযোগী অধ্যাপক গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগ শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল সঙ্গে আরও আছেন ডাক্তার অরুণাংশু রাহা অলোক একই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই যে গ্রীষ্মকালে আমরা চলে এসেছি এই খরতাপ বলি বা এই মানুষের যে পিপাসার্থ অবস্থা এটির সঙ্গে আসলে রোগের কোনো সম্পর্কে আমরা জড়িয়ে যাই না অবশ্যই এখন গ্রীষ্ম সবাই অনুভব করছেন প্রচণ্ড গরম তো আমাদের যারা আমরা বাইরে কাজ করি ধরেন রিক্সাওয়ালা থেকে শুরু করে কর্মজীবী মানুষ কর্মজীবী মহিলা যারা আছেন তারা কিন্তু তৃষ্ণার্ত হয়ে পড়েন খুব সহজেই পরবর্তীতে বড় যায় যেই যেটা হয় যে হাতের কাছে যে পানিটা পায় সেটাই আমরা খেয়ে ফেলি বিশেষ করে দেখবেন যে রাস্তার পাশে আখের রস খুব চলছে তরমুজ একই গ্লাসে সবাই খাচ্ছে তো আসলে এটা তো পানিবাহিত কিছু রোগ আছে আমাদের দেশে সারা পৃথিবীতেই আছে সেই পানিবাহিত রোগ কিন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পায় এই গ্রীষ্মকালেই কারণ প্রচণ্ড গরম থেকে যখন আমরা তৃষ্ণাত থেকে পানি গ্রহণ করি পানি পান করি তখন এই রোগগুলো ছড়িয়ে পড়ে এর প্রথম উপসর্গ হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া নিয়ে আমি একটু রোগের প্রসঙ্গে আসবো তার আগে ডাক্তার অরুণাংশ আপনার কাছে জানবো যে সব বয়সীরাই কি আসলে রোগের প্রকোপে পড়ে কি না আসলে দেখা যায় যে সবাই ঝুঁকিতে তো থাকেই তার মধ্যে অতিরিক্ত ঝুঁকিতে থাকে শিশু বয়স্ক মানুষ বা যারা এই অতিরিক্ত গরম এবং রৌদ্রে যারা বাইরে কাজ করেন কিন্তু প্রয়োজন মতো পানি খাওয়ার সুযোগ পান না বা যারা ক্রনিক কোনো ডিজিজে আক্রান্ত থাকে যেমন হচ্ছে লিভার সিরোসিস ক্রনিক কিডনি ডিজিজ হৃদরোগ বা ক্যান্সারে আক্রান্ত রোগীরা ওনাদের মধ্যে ঝুঁকিটা অন্যদের তুলনায় অনেক বেশি মানে অন্যান্য রোগের ক্ষেত্রেও দেখা যায় যে যারা ভালনারেবল গ্রুপ আর কি তারাই বেশি ঝুঁকিতে থাকে আমি স্যারের কাছে একটু মূল রোগের প্রসঙ্গে যাবার আগে জানতে চাই যে মানুষের গ্যাস্ট্রিক একটি কমন সমস্যা তো এই যে মৌসুমি ফলও যে আসলে এই সময় এসে যায় এই এই রোগীরা আসলে নতুন কোন ঝুঁকিতে আসলে পড়ে কিনা অবশ্যই ঝুঁকির মধ্যে পড়বে গ্যাস্ট্রিক আসলে বিভিন্ন কারণে হয় তো এর মধ্যে কমন হচ্ছে কিছু জীবাণু সেটা তো একটা সারা বছরই থাকতে পারে কিন্তু গরমের সময় যেটা হচ্ছে যে অনেক ধরনের ফল বাজারে চলে আসে অনেক সময় দেখা যায় যে ফল না পেকেও ওইগুলো আমরা খাওয়া শুরু করি মানে ঠিক মতো হয়তো পাকে না বা অনেক সময় অসাধু ব্যবসায়ীরা অনেক সময় ফলের সাথে বিভিন্ন কেমিক্যালস মিশিয়ে দেয় তো সেক্ষেত্রে এই কেমিক্যালস রিয়াকশন এবং অপরিপক্ক ফল মানে সবগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ এবং এতে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা পেটের অসুখ থেকে শুরু করে নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হই ধন্যবাদ আমি আপনার কাছে জানতে চাইবো যে মানে গ্যাস্ট্রিকের সমস্যাটা আসলে কতটা বেশি বাড়ে এই সময় আপনারা হাসপাতালে কেমন থাকে দেখা যায় যে এই সময় বাইরে খাবার খাওয়ার প্রবণতাটা বাড়ে বিশেষ করে পানি শরবত লাচ্ছি ভাজা পোড়া ছাল এই ধরনের খাবারগুলো এই খাবার গ্রহণ করার কারণে খাদ্য এবং পানিবাহিত রোগগুলা বাড়ে পাশাপাশি হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা যেগুলোকে আমরা বলি আমরা মেডিকেল টার্মে বলি ডিসপেপসিয়া এই সমস্যাগুলো বাড়ে যেমন বদ হজম পেট ফোলা বমি পেট ব্যথা লু ডায়রিয়া কলেরা এই ধরনের রোগগুলোর প্রবণতা বাড়ে এই সময়টায় সহজপাচ্য এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং এই ধরনের খাবারগুলো যেগুলো হচ্ছে এই সমস্যাগুলো বাড়ায় যেগুলো বললাম এই খাবারগুলো এড়িয়ে চলা আপনাকে ধন্যবাদ আমি স্যারের কাছে জানবো যে আপনি প্রথম দিকেই বলা শুরু করছিলেন যে মূল যে লিভারের সমস্যাগুলো হয় মূল যে রোগ সেগুলো আসলে কি কী যদি গ্রীষ্মের যে লিভারের সমস্যাটা হয় সেটা ওই একই কথা যে পানিবাহিত থেকে কিন্তু লিভারের হেপাটাইটিস হয় হেপাটাইটিস এ এবং ই এই দুইটা পানিবাহিত রোগ এই দুটা কিন্তু মানে খুব সহজে আক্রান্ত বিশেষ করে শিশুরা শিশুরা স্কুলে যায় স্কুলে গিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম এবং ঠান্ডা পানীয় পান করেন তখন দেখা যাচ্ছে যে যেহেতু বয়স্করা মোটামুটি ব্যাপারটা জানে বা তারা বা ওরিয়েন্টেশন আছে যে হ্যাঁ পানিবাহিত রোগ হতে পারে কিন্তু বাচ্চারা তো আসলে জানে না স্কুলে যারা পড়ালেখা করে তারা স্কুলে গিয়ে এরকম পানিবাহিত ফুচকা তারপর এই এই জিনিসগুলো খেয়ে তারা কিন্তু আসলে হেপাটাইটিস এ বা ই রোগে আক্রান্ত হয় কাজে দেখা যাচ্ছে যে আপনি দেখবেন গরমের সময় বাচ্চাদের জন্ডিসও কিন্তু বেড়ে যায় ডায়রিয়ার সাথে কাজে আমাদেরকে সতর্ক করতে হবে যেন আমরা রাস্তাঘাটের পানি বা রাস্তাঘাটের খাদ্যদ্রব্য গ্রহণ না করে নিশ্চিত না হয়ে আমি আপনার কাছে জানবো যে এই সময় লিভারের অসুখ বা পেঁপি গালসার যে সমস্যায় হোক না কেন মানে এগুলোকে আসলে গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টাই আসলে দেখতে পারে না লিভার এবং হচ্ছে পেটের অসুখগুলো আমরা যেগুলো এখন পর্যন্ত আলোচনা করলাম এগুলো মূলত হচ্ছে একজন পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট উনিই হচ্ছে এটার চিকিৎসা করেন পাশাপাশি লিভারের বিশেষজ্ঞ যারা আছে তারাও তো আসলে চিকিৎসা দিয়ে থাকেন ওনারাও এই রোগের চিকিৎসা করেন পাশাপাশি যে কোনো এমবিবিএস চিকিৎসক রেজিস্টার্ড চিকিৎসক এই রোগের চিকিৎসা করেন তবে যদি বিশেষজ্ঞ সেবার প্রয়োজন হয় সেক্ষেত্রে গ্যাস্ট্রেন্টোলজিস্টরা সেই সেবা দিয়ে থাকে আপনাকে ধন্যবাদ এবং আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা করছি স্যার কাছে জানবো যে সমস্যা যে ধরনেরই হোক না কেন আমাদের দেশের রোগীরা সাধারণত সমস্যায় পড়ার পরে কি করে থাকে সেটি গ্রীষ্মকাল বা অন্য কাল যে কালই হোক না কেন এটা হচ্ছে ডিপেন্ড করে যে রুগীরা কোন অঞ্চলে থাকে শহরের রুগীরা সাধারণত হাসপাতাল খুব কাছে থাকে হাসপাতালে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে থাকেন কিন্তু আসলে গ্রাম অঞ্চলে কিন্তু একটু চিত্রটা একটু ডিফারেন্ট ওরা প্রথমে ডাক্তার কাছে যেতে চান না তারা স্থানীয় কোনো কবিরাজ বা ব বনাজি ওষুধ নিজেরাই খেয়ে থাকেন এবং এতে কিন্তু আরও রোগ কিন্তু আরও বৃদ্ধি পায় রোগের তেমন কোনো উপশম হয় না তো বরং আরও বৃদ্ধি পেয়ে থাকে পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কমপ্লিকেশান নিয়ে তারা আমাদের কাছে আসে তো এই জন্য আমাদের দরকার সচেতনতা আমরা যদি ঠিকমতো সচেতন হতে পারি যে গ্রীষ্মকালে বা গরম পড়লে পানিবাহিত রোগ থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারব কাজেই আমার মতে যখনই আপনি কোনো অস্বস্তি অনুভব করবেন সাথে সাথে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটবর্তী ডাক্তারের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ স্যার আপনার কাছে জানব যে সমস্যা যারাই নিয়ে আসে হাসপাতালে তো অবশ্যই একটু খারাপ অবস্থায় না গেলে আসে না তো সে অবস্থায় আপনাদের তাদের শারীরিক পরিস্থিতিটা কেমন থাকে দেখা যায় যদি যখন সমস্যাটা শুরু হয় সেটা পানি শূন্যতা হোক বা ডায়রিয়া কলেরা যাই হোক সেটা যদি প্রাথমিক অবস্থায় যদি প্রপারলি ম্যানেজ করা না যায় তখন দেখা যায় যে এটার যে কমপ্লিকেশানগুলো এগুলো নিয়ে হচ্ছে নিকটবর্তী হাসপাতাল অথবা টাশিয়া কেয়ার লেভেল হসপিটালে রোগীগুলো আসে যেমন হচ্ছে একজন পানি শূন্যতা রোগী তাকে যদি পানিটা রিপ্লেস করা না যায় তাহলে হচ্ছে এখান থেকে কিডনির সমস্যা দেখা দেয় অথবা দেখা গেলো যে একটা ভাইরাল হ্যাপাটাইটিসের রোগী গ্রামাঞ্চলে সার্জাটা বললেন যে প্রথম কবিরাজের কাছে যায় তারা হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ বনাজি হারবাল বাল ওষুধ এগুলো খায় খাওয়ার পরে দেখা যায় যে এখান থেকে কমপ্লিকেশান হয়ে লিভার ফেলিওর পর্যন্ত হইতে পারে ধন্যবাদ স্যারের কাছে জানবো যে যারা এসেই পড়লো বা সমস্যাযুক্ত তাদের ব্যাপারে আপনাদের মেডিকেশনের গাইডলাইনটা আসলে কি। যদি আমাদের হাসপাতালে চলে আসে তাহলে আমরা তাকে অ্যাসেস করব তার শারীরিক অবস্থাটা কেমন বিশেষ করে ডায়রিয়া রুগী তো অনেক বেড়ে যায় ডায়রিয়াতে যেটা হয় যে খুব পানি শূন্যতা হয় পানি শূন্যতার কিন্তু প্রথম কারণ হচ্ছে কিডনি আক্রান্ত হতে পারে তো আমরা তাকে লিভার টেস্ট থেকে শুরু করে কিডনি টেস্ট এগুলো করে আমরা প্রথম তাকে একটা মানে জানতে চাব যে আসলে সে কোন অসুখে আক্রান্ত হয়েছে সো কাজেই যখন রুগী হাসপাতালে আসবে বা আমাদের কাছে আসবে তখন আমরা তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে এবং প্রয়োজন বোধে কিছু ইনভেস্টিগেশন করে আমরা আসলে জানতে চাব যে আসলে তার কারণটা কী যদি কারণ যাই সেই অনুযায়ী আমরা চিকিৎসা করার চেষ্টা করি ধন্যবাদ আমরা অনেক আগে থেকে শুনছি যে বিশেষ করে আলসারের ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা যে ওষুধগুলো দেন এটি নিজে নিজে যদি কেউ খেয়ে ফেলে কোনো ধরনের গাইডলাইন ছাড়া বা নিয়মকানুন ছাড়া সেটি আসলে কতটা হিতে বিপরীত হতে পারে প্রথমত হচ্ছে যে কোনো ওষুধই আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া অনিয়ন্ত্রিতভাবে খাওয়া উচিত নয় সেটা পেপটিকালসারি ওষুধ বা যেটা সাধারণ জনগণ গ্যাস্ট্রিকের ওষুধ বলে ভাবেন সেটাও খাওয়া উচিত না কারণ এগুলো দীর্ঘমেয়াদি খাওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় দীর্ঘদিন যদি স্টমাকে যদি যে এসিড তৈরি হয় সেটা তো হচ্ছে হলো খাদ্য বিপাকে সহায়তা করে সেটা যদি তৈরি না হয় সেখান থেকে হচ্ছে হলো সময় দীর্ঘদিন যদি অ্যাক্লোরোহাইড্রিয়া থাকে সেখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে সুতরাং চিকিৎসকের পরামর্শ অনু অনুযায়ী চিকিৎসকের নির্দেশ অনুযায়ী গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো সেবন করা উচিত ধন্যবাদ আমি স্যারের কাছে জানবো যে হাসপাতালে যারা আসছেন যেই সংখ্যাটা এই সময়ে তাদের কত অংশের আসলে হাসপাতালে স্টে করার বা দীর্ঘদিন থাকার প্রয়োজনীয়তা পড়ছে যারা আসে তো সাধারণত পানি শূন্যতা বা জন্ডিস নিয়ে খুব বেশি দিন আসলে থাকার প্রয়োজন হয় না যদি তাদের কোনো জটিলতা না হয় জটিলতা হলে হয়তো দীর্ঘদিন থাকতে হয় সাধারণত আমাদের ডায়রিয়া রুগীরা সাধারণত দু তিন দিন হাসপাতালে থাকলে তাদের পানি যদি আমরা ঠিকমতো কারেকশন করে দিতে পারি তাহলে আমরা ছুটি দিয়ে দিই খুব দ্রুতই যাওয়ার চেষ্টা করি আর জন্ডিসের ক্ষেত্রে হয়তো আমরা সপ্তাহখানি থাকতে হয় যদি কোনো জটিলতা বা কমপ্লিকেশান না হয় আদারওয়াইজ রুগীদের খুব বেশি আসলে হাসপাতালে থাকার প্রয়োজন হয় না ধন্যবাদ আমি স্যারের কাছে জানবো যে রোগী যারা আসছে তাদের মধ্যে হাসপাতাল পর্যন্ত আসার প্রবণতা ক্ষেত্রে আসলে কোন বয়সীরা বেশি এগিয়ে বয়স্ক এবং শিশু যারা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে তারা দেখা যায় যে সহজে পানি শূন্যতায় ভোগে বা এই কমপ্লিকেশানগুলো তাদের মধ্যে প্রবণতাটা বেশি এবং আমরা যে রোগীগুলো পাই মানে বাচ্চা এবং বয়স্করাই বেশি আর তাছাড়া হচ্ছে যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত হয় তাদের মধ্যে যেহেতু হচ্ছে বিভিন্ন ধরনের পানি শূন্যতার কারণে বিভিন্ন ধরনের কমপ্লিকেশান তৈরি হয় সেই জন্য এই ধরনের রোগীগুলো হচ্ছে হাসপাতাল পর্যন্ত আসে বেসিক্যালি ইয়াং লোকজন যারা হচ্ছে ডিহাইড্রেশান বা ডায়রিয়া কলেরা এগুলোতে আক্রান্ত হয় ওনারা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি আপনার কাছে যাব তাহলে এখন করণীয় কি যদি আমরা ওষুধের দিকে না যাই বা জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে আসলে কতটুকু সমস্যার সমাধান করা যেতে পারে গ্রীষ্মকালটা যদি আমরা একটু সতর্কতার সাথে চালাতে পারি তাহলে কিন্তু বেশি ওষুধের প্রয়োজন নাই আপনি যদি নিয়ম করে ঠিকমতো ধরেন আপনি বাইরের খাবারই খেলেন কিন্তু হাতটা পরিষ্কার করে ধুয়ে খান দেখেন আমাদের একটা দেখা গেছে যে যখন কোভিডের সময় ছিল আমাদের হাত ধর খুব অভ্যাস ছিল দেখা গেছে যে হাসপাতালে কিন্তু ডায়রিয়া রুগী অনেক কমে গিয়েছিল কারণ আমরা নিয়মিত হাত ধুয়ে খাবার খেতাম তেমন কোনো জীবাণু আমাদের হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারতাম না তাহলে এটা একটা সতর্কতা তারপরে যদি আমরা যেখানে পানি খাচ্ছি যদি একটু সতর্ক হই যে কোনো এখানে কোনো জীবাণু নাই বা জীবাণু মুক্ত পানি তাহলে কিন্তু সতর্কতা হই আবার খাবারের ব্যাপারে একই কথা তো যদি আমরা এই সতর্কতা পালন করতে পারি তাহলে আসলে আমাদের খুব বেশি ওষুধের প্রয়োজন হবে না ধন্যবাদ স্যারের কাছে জানবো যে আর কি কি পথ হতে পারে আসলে সতর্কতার সতর্কতা হচ্ছে হলো যে যেহেতু এগুলো গরমে যে রোগগুলোর প্রাদুর্ভাব বেশি হয় সেটা হচ্ছে পানি এবং খাবার বাহিত রোগ আমরা যে খাবারগুলো বাইরে খাই সেগুলো বেশিরভাগই হচ্ছে ভাজা হচ্ছে পোড়া ছাল বা বেশি মশলাযুক্ত খাবার জাঙ্ক ফুড খাই বেশি বা আমরা বিভিন্ন ধরনের পানীয় খাই এগুলো সবগুলো এড়াতে হবে আর বাসায় তৈরি সহজপ্রাচ্য যে খাবারগুলো হ্যাঁ এই খাবারগুলো মানে তৈলাক্ত ভাজা পোড়া ছাল এড়িয়ে যে খাবারগুলো আছে সেগুলো খেতে হবে এবং একসাথে বেশি খাবার না খেয়ে অল্প করে খেতে হবে প্রয়োজনে বারবার খেতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে তরল জাতীয় খাবারগুলো বেশি খেতে খেতে হবে এবং যাতে হচ্ছে হলো পানি শূন্যতা বা হিটস্ট্রোক বা এই ধরনের সমস্যায় না পড়ে সেই জন্য হচ্ছে পোশাক পরিচ্ছদ কিছু পরিবর্তন আনতে হবে যেমন ঢিলে ডালা সুতি কাপড়ে পোশাক পরা পাশাপাশি হচ্ছে হলো এ প্রচণ্ড রোদে যদি সম্ভব হয় বাইরে যাওয়া এড়িয়ে চলা আর যদি যেতেই হয় সঙ্গে ছাতা বা টুপি স্কার্ফ অথবা সঙ্গে পানি রাখা সব সময় কারণ বাইরে পানি যেহেতু আমাদের নিরাপদ না মানে সরকারকেও এদিকে আসলে নজর দেয়া দরকার যেন সরকারের নিরাপদ পানি নিশ্চিত হয় মানে নিরাপদ পানি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারলে এই সমস্যা অনেকখানি আসলে এড়ানো সম্ভব ধন্যবাদ আমি স্যারের কাছে একটু জানবো যে আমাদের এই রোগগুলোকে আমরা খুব সহজ মনে করি ডায়রিয়া টাইফয়েড এবং এই যে হেলা ফেলার মাধ্যমে যে নেয়া এটি আসলে আমাদের জন্য আবার ভয়ের কারণ কি না অবশ্যই ভয়ের কারণ কারণ ডায়রিয়া মোটেই হেলা ফেলার কোনো বিষয় না কারণ ডায়রিয়ার প্রথম যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে পানি শূন্যতা কাজে পানি শূন্যতা যেন না হয় এর জন্য ওর স্যালান খেতে হবে এটা আমরা মোটামুটি সবাই জানি বিভিন্নভাবেই সরকার প্রচারের মাধ্যমে ক্যাম্পেইনের মাধ্যমে সবাই মোটামুটি ওয়াকিবহাল যে আসলে আমার ডায়রিয়া হলেই স্যালান খেতে হবে এটা মোটামুটি ঠিক আছে কিন্তু আবার মাত্রাটাও কিন্তু বিভিন্নভাবে ভ্যারি করে দেখা যাচ্ছে এই পরিমাণ পানি শূন্যতা হলে আপনি কিন্তু সেই পরিমাণে স্যালান খান নাই কাজে আপনার সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয় নাই যদি এই ডায়রিয়ার মাঝে স্যালানের মাধ্যমে আপনি যথা যথেষ্ট উপশম না হয় তাহলে কিন্তু আপনাকে দ্রুত হাসপাতালে যে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে আর টাইফয়েডের ক্ষেত্রেও একই কথা বলি আমরা সাধারণত দেখা যাচ্ছে জ্বর হলেই টাইফয়েড বলে ওষুধের দোকানে গিয়ে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি এটাও করা ঠিক না জ্বর তো বিভিন্ন কারণে হতে পারে সব জ্বর তো আর টাইফয়েড না কাজে কোনো অসুখকেই সহজভাবে গ্রহণ করা ঠিক হবে না হেলাফেলা করা ঠিক হবে না পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তবেই আমাদেরকে ওষুধ গ্রহণ করতে হবে ধন্যবাদ আপনার কাছে জানব যে আমরা বাংলাদেশ যেতেও এখন ওষুধের স্বয়ং সম্পূর্ণ এবং বেশ কার্যকরী ওষুধ বাংলাদেশে পাওয়া যাচ্ছে এই যে সমস্যার ক্ষেত্রে বা লিভারের সমস্যার ক্ষেত্রে গরমকালে যে অসুখগুলো হচ্ছে সেই সব ওষুধই তো আসলে বাংলাদেশেই পাওয়া যায় বা এবার এগুলোর মানই বা কেমন বেশিরভাগ গরমকালে যে গরমের সাথে তাপমাত্রার সাথে রিলেটেড যে রোগগুলা বাংলাদেশে হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না যেমন হচ্ছে পানি শূন্যতা যদি হয় পানি শূন্যতাটা রোধ করা বা পানি শূন্যতার জন্য চিকিৎসা দেওয়া স্যালাইন ওর স্যালাইন এগুলো সহ মোটামুটি আমাদের এই ধরনের রোগগুলো চিকিৎসার জন্য যে ধরনের ওষুধ প্রয়োজন ওষুধ প্রয়োজন রোগীরা ওষুধ খেয়ে ফেলে সেটা বেশি কিন্তু সমস্যা হচ্ছে যে রোগীরা দেখা যায় যে স্থানীয় কোনো পল্লী চিকিৎসক অথবা ওষুধের দোকানে দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে বা অন্য বিভিন্ন ধরনের ওষুধ কবিরাজি হার্বাল এগুলো খেয়ে রোগটাকে জটিল করে তোলে যেটা কোনোভাবেই কাম্য না এই ক্ষেত্রে দর্শক শ্রোতাদের বলব যে ওনারা যেন কোনো এই ধরনের কোনো সমস্যায় পড়লে স্থানীয় চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় আপনাদের কাছে আসার আগে যে রোগীরা আসলে আসলো এই সময়গুলোতে তারা তাদের হিস্ট্রিতে আগে ওষুধ খেয়ে চলে আসা বা জটিল করে তোলা মানে এই প্রবণতারা কত দেখেন বা সাধারণ কোনো কিছুই নেই না যেহেতু আমরা একটা বিশেষায়িত হাসপাতালে কাজ করি আমাদের কাছে আসলে রুগীরা ওষুধ খেয়েই আসে মানে দেখা যাচ্ছে বেশ কয়েক দফায় ওষুধ খেয়ে তারপরে যখন বিভিন্ন জটিলতা বা কমপ্লিকেশন তৈরি হয় তখনই আসলে আমরা পাই কিন্তু আমরা যখন আবার স্বাস্থ্য কমপ্লেক্সে বা রুট লেভেলে কাজ করেছি তখন কিন্তু আসলে মোটামুটি কাছাকাছি সময় চলে আসতো কিন্তু এখন যেহেতু এটা একবারেই আমরা একটা ইনস্টিটিউশনে কাজ করি এখানে দেখা যাচ্ছে যে জটিলতা হওয়ার পরে রুগীরা বেশি আসে ধন্যবাদ তবে এই সামগ্রিক সমস্যা সমাধানের মূলেই কি আসলে পানি এবং খাবার কিনা গ্রীষ্মকালে যে সমস্যাগুলো হয় বিশেষ করে হচ্ছে পরিপাকতন্ত্র এবং লিভার সংক্রান্ত যে জটিলতাগুলো হয় তার বেশিরভাগই হচ্ছে হলো তাপমাত্রা পানি এবং খাবার সম্পর্কিত আমরা যদি এই নিয়মগুলো আমরা যেগুলো সার এবং আমি বললাম যে এই জিনিসগুলো যদি আমরা করি বা মেনে চলি তাহলে এগুলো এড়ানো সম্ভব ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি গরমে সাধারণত পেটের যে অসুখগুলো হয় সেটির সঙ্গে ওষুধের তেমন কোনো সম্পর্ক নাই চিকিৎসকরা বলছেন তবে জীবনযাত্রার পরিবর্তন বা বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানি নিশ্চিতের মধ্যে দিয়ে এই সমস্যাগুলো সমাধান সম্ভব এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন